সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা মুজাফফার ১৬ নম্বর সানায়ার একান্ত রেস্টুরেন্টের জি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। কে বলতেছি যে বঙ্গবন্ধুকে যে আপনারা প্রজন্ম বঙ্গবন্ধুর উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ও বঙ্গবন্ধু প্রজন্ম বঙ্গবন্ধুর পক্ষ থেকে ডিসেম্বর 30 তারিখ শনিবার বাদে আসা সংগঠনের সভাপতি এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করছি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সেলিম উদ্দিন। এরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সংগঠনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা এস এম কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখে সাবেক ছাত্রনেতা মোহাম্মদ লোকমান, সাংবাদিক এম আব্দুল মান্নান সহ আরো বক্তিও। এটা আরো বক্তব্য রেখে সংগঠনের সহ সভাপতি শফিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল ইসলাম, কার্যকরী সদস্য মোহাম্মদ জাহেদ, আব্দুল মান্নান সন্দীপি, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলী সামির, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ ইনুস, মোহাম্মদ আব্দুল্লাহ আরিফুল ইসলাম। অনুষ্ঠানত বক্তলে বিজয়ী আরো অর্থবহ করিবার লাই এবং দেশের উন্নয়ন ধারার অব্যাহত রাখিবার লাই ব্যাকরণী নিজ নিজ জায়গার তোল হাজ গড়ি যাবার লাই আহ্বান জানাই। তারা বঙ্গবন্ধু সোনার বাংলা গরিবার লাই বৈধ পথে রেমিটেন্স পাঠাইবার লাই এবং গরিব অসহায় সাহায্য করিবার লাই আগায়বের আহ্বান জানাই প্রভাশালার প্রতি। অনুষ্ঠানত নির্বাচনের পরে চট্টগ্রাম মহানগরের অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করিবার কর্মসূচি গ্রহণ করা হয়। আমাদের যার যেখান থেকে যতটুকু সম্ভব সেভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক ছাত্রনেতা রোহিত ভাই, রোহমান ভাই হয়েছে বঙ্গবন্ধু যে সোনার বাংলা প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধুর যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নর সাথে প্রজন্ম বঙ্গবন্ধু সংগঠনের কর্মকাণ্ড মানে গরিব দুঃখী মেহনতি মানুষকে সার্বিক সহযোগিতা করার জন্য সি প্লাস চট্টগ্রাম।